सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम, आशा करी सबाई भालो आछेन। आज 24 मे 2020 सन्धान टीवी आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे पाबना जिलार ईश्वरदी थानार दासुरियाते, ए दासुरियारी महिदुल डेयरि फार्मे। तो एर आगे महिदुल डेयरि फार्मेर एकटी पर्व आपनादेर देखाइछि। एखाने मूलत छोटो थेके बड़ो सब धरनेर दुधेर गाभी रखा हय়। तो प्रतिबारे नाई उनि आबारो बेश किछु भालो भालो जातेर दुधेर गाभीगुलो संग्रह करछे। तो आमादेर आजकेर पर्ब सेई गाभीगुलोई आपनादेर देखाबो। এখানে বর্তমানে কি কি জাতের গাভীগুলো আছে, সেইগুলোর বয়স কেমন বা কেমন দুধ হচ্ছে বা কেমন দাম হলো উনি বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর যেহেতু এগুলো দুধের গাভী, দুধের গাভীগুলো সংগ্রহ করার আগে আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন। এতে আশা করি অকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে সেগুলো আর ঘটবে না। তো চলুন এই ফার্মের গাভীগুলো আপনাদের দেখাই আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম মহিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। তো রোজা তো শেষের দিকে আর বোধহয় একটা দুটা রোজা আছে, কাল পরশু ঈদ। জি। তো এর মধ্যে আবার তো বেশ কিছু গাভী সংগ্রহ করে ফেলছেন। জি, সংগ্রহ করেছে আবার। ঈদের মধ্যে আসলে এতগুলো গাভী কিভাবে বিক্রি করবেন? এগুলি এখন সংগ্রহ করলাম যে ঈদের উপলক্ষে লাভের দরকার নাই, মানে কিছু এখন মানে কিনা কাটাও দরকার আছে, ওই জন্য মনে করেন লাভের দরকার নেই। এখন গরুগুলি আবার আমদানি যেহেতু করেছে, এখন সীমিত কিছু লাভ করে গরুগুলি সেল করে দিয়ে দেবো। তো এখন তো ঈদ, সবাই একটু ব্যস্ত সময় পার করতেছে, তো এখন তো সবাই তো আসে দেখে নিতে পারবে না? না, অনেকে যে আসতে পারবে তার বড়ই ভালো, যদি না আসতে পারো আমরা যেভাবে লেনদেন করতেছি এভাবে ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে লেনদেন করলে গরু আমরা পোষা দেবো সমস্যা। তো না আসলেই তো সব থেকে বেশি ক্ষতিটা হয়, কারণ এই অঞ্চলে যে ব্যবসায়ীরা আছে তারা তো কেউই ভালো না। অবশ্যই আমার একটা কথা যে যারা আসতে পারতেছ না, আসতে পারলে পর বরঞ্চ সবচেয়ে ভালো, কোন কারণে জিনিসটা দেখে নিতে পারবে কতটা বোঝেন। আমার গরুর দুধ যদি কাল হয় 15টা, আমি যদি কাল করি 20টা, ওটা তো হবে না। হবে না, এসে দেখতে হবে, দেখতে হবে, দোয়াতে হবে। তেরেগাম আপনার কথাই বা আমরা কেন দেখবো, যে আপনাকে জিগাবো না, আসলে দেখবো যে যে গাভিটা পছন্দ হয় সকাল বিকাল মিলেটের কতটুকু দুধ হয়। অবশ্যই অবশ্যই, একদিন দুদিন দেখবো, তারপরে গাভিটা আসলে নেওয়া উচিত। ভাই চিন্তা যারা ভাইরা আমি বলতেছি যে আপনারা যাচাই বাছাই করে জিনিসটা নেবেন। যাচাই বাছাই না করে নিলেই তো একটা ক্ষতির সম্মুখীন হবে। অবশ্যই এটাই, যাচাই বাছাই করে নেবেন, গায় বাচ্চা মিল করে নেবেন। আমি মুখের কথা বলবো না যে হয়তো আমার গরুর দুধ 10টা আর 15টা ধরে আপনাকে দিলাম, আপনি সরজমিনে দেখবেন যে গরুটার পালান দেখবেন, বাচ্চা দেখবেন, গায়ে দেখবেন যে গরুটার সঠিক দুধ আছে কি না। আচ্ছা, যাচাই বাছাই করে আপনি নেবেন। তো এই অঞ্চলের নাকি খামারিরা আছে বিশেষ কোনো উপায় নাকি কি কেমন করে যেন গাভীর দুধটা বৃদ্ধি করে? হ্যাঁ, এটা করে ওরা ওইগুলো আমার দ্বারা সম্ভব না। কিভাবে বৃদ্ধি করে এটা একটু বলেন তো। ওরা বৃদ্ধি করতে পারে, হয়তো দেখা যাচ্ছে গাভীর পালা বালতির ভেতর দুধ রায় পানি রাখি দুধ দোয়াচ্ছে, অনেকে করতে পারে, কিন্তু আমার দ্বারা ওগুলো সম্ভব না। আমরা সরজ জমিনে যেটুকু খাই ওইটাই আমরা বলবো যে ভাই আমার গাভীর দুধ এইটুকু আছে, আপনি দেখি যাচাই করে নিতে পারবেন, সমস্যা নাই। তো আপনার এখানে আসে থাকে দেখে নেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, দেখে নেওয়ার ব্যবস্থা আছে, যেহেতু দুধের গাভী থাকে দেখে নেওয়াই তো উচিত। অবশ্যই অবশ্যই, এটা আপনি একদম কাজে আপনি হয়তো দুধের গ্যারান্টি দেবো, এটা আমার দোয়াল জিরা যেগুলি আছে এগুলো গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করতে পারবো। আচ্ছা, তো চলেন মহিদুল ভাই আপনি কেমন গাভীগুলো রাখছেন সেইগুলো দেখি আর এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি। তো মহিদুল ভাই শুরুতে যে লাল দেখতে একটা গাভী আছে, এটা কি জাতের? এটা জার্সি ভাইয়া। জার্সি? জি। আচ্ছা, এই জার্সিটার বয়স কেমন? দুই দাঁত ভাইয়া। দুই দাঁত? জি। বাচ্চাটা আছে, বাচ্চাটা কি হয়েছে? ষাঁড় বাচ্চা হয়েছে ভাইয়া। ষাঁড় বাচ্চা হয়েছে। আচ্ছা, বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চাটার বয়স আজ 19 দিন। 19 দিন? জি। তাহলে তো পূর্ণাঙ্গ দুধ আসছে। হ্যাঁ, পূর্ণ দুধ আসছে। সকালবেলা কতটুক হয়? সকালবেলা 13-14 ভাবি। 13-14? জি। উলান পালান তো ছোট মনে হচ্ছে। উলান পালান সম্পূর্ণ দুধ ভাইয়া, এই বুঝছেন, এই দেখেন গরুর এক কিচ্ছু বলবে না, এই দুধের রক দেখেন কি মোটা, এই দুধ দেখলে বুঝতে পারবেন, দুধ গ্যারান্টি দেবো আমার গরুর দুধ যদি কালে আমি যেটুকুর কথা বলবো না আইলবার রিটার্ন ব্যাক নেবো। দুধ হলে নেবে, না হলে নেওয়ার দরকার নেই। সারাদিন মিলে কতটুকু দুধের? সারাদিন মিলে আপনার তাও সর্বনিম্ন 20 পাবে। 20? জি। তার মানে একজন ক্রেতা এখানে আসবে, এসে যদি দুধ দহন করে দেখে 20 লিটার আছে তাহলে এই গাভীটা নেবে, না হলে নেওয়ার দরকার নেই। আচ্ছা, তো 20 লিটার দুধ যদি আপনি দেখাই দিতে পারেন কেমন দাম পড়বে? এখন মনে করেন বছর কত দিন দাম চাবো না, গরু বিক্রি করবো 1,85,000 টাকা হলে বিক্রি করবো। 1,85,000? 20 লিটার দুধ বুঝে দিতে পারবেন? দুধ না হলে আমার রিটার্ন ব্যাক হবে। আচ্ছা, হ্যাঁ, তো চলেন যে পাশে আরও কিছু আছে এইগুলো দেখি। এই যে এই পাশে একটা আছে মাঝারি সাইজের, এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাইয়া। হলস্টাইন ফ্রিজিয়ান? এই গাভীটার বয়স কেমন? এই গাভীটার বয়স দুই দাঁত। দুই দাঁত?
আচ্ছা ওই যে লাল বাচ্চা ওইটা এটা সঙ্গে সার বাচ্চা এটা সঙ্গেও সার বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আর 7 দিন 7 দিন নাভি তো পড়ে গেছে দেখতেছি নাভি নাভি এখন আছে বা গরু মানে চাটতে লাগে ওড়াই আছে হাফ অর্ধেক আছে এখনো আচ্ছা তো কতটুকু দুধ হয় এটা দুধ 16 লিটার আসছে বর্তমানে এখন সকাল বিকাল মিলে হ্যাঁ সকাল বিকাল মিলে 16 টা আসছে সকালে কতটুকু সকালে মনে করেন 10 11 আসছে বিক্রি মনে করেন 175 হলে বিক্রি করা যাবে 75 হলে বিক্রি করবেন সঙ্গে সার বাচ্চা আছে আচ্ছা আর 16 লিটার দুধ আপনি দহন করে দিবেন দহন করে দেখা দিতে পারবো এই পাশে আরেকটা আছে এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভি গাভি এটার সঙ্গে সাদা বাচ্চা এটা হ্যাঁ এটা রানী শঙ্কর বাচ্চা আছে বকনা বকনা বাচ্চা হইছে জি বকনা বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স 5 দিন 5 দিন আচ্ছা তো কেমন দুধ হয় এটা এখন বর্তমান 15 টা করে আসছে দুই টাইমে 15 টা মিলে হয় জি সকালে কতটুক সকালবেলা 9:10 আসছে আচ্ছা বিকেলবেলা মনে কর 5 5 4:30 আর 5 এরকম আসছে এরকম হচ্ছে আচ্ছা তো কেউ আসলে দহন করে দেখাই দিবেন দহন করে দেখা দিতে পারবো আচ্ছা তো এটা কেমন দাম পড়বে এটা দাম চাচ্ছে দামাদামে গরুটা বলা যাবে না 165,000 হলে বিক্রি করা যাবে 165,000 এটা কি ফিক্স রেট অস্ট্রেলিয়ান জাতের আবার আড়াই মাসে প্রেগনেন্ট আছে আচ্ছা এখন দুধ বর্তমানে আসতেছে মনে করেন দুই টাইমতে 10 লিটার 8 লিটার 8 লিটার সকাল বিকাল মিলে আড়াই মাসের প্রেগনেন্ট 8 লিটার দুধ আছে সঙ্গে অত বড় একটা বাচ্চা বকনা বাচ্চা জি আচ্ছা দাম পড়বে কেমন এর দাম চাচ্ছে 125,000 টাকা 120,000 হলে বিক্রি করা যাবে 120 হলে বিক্রি করে দিবেন জি আচ্ছা 8 লিটার দুধ দেখাই দিবেন 8 লিটার দুধ দেখা দিবা যাবে আর তো আড়াই মাসের গাব চেকে ধরা পড়বে না হ্যাঁ চেক ধরা পড়বে আড়াই মাসে ধরা পড়বে আর চেক করে দিয়ে দেব সমস্যা নাই আড়াই মাসে কি আসলে ধরা পড়ে হ্যাঁ আড়াই মাস দুই মাসের ধরা দেওয়া যাবে সে ডাক্তার আমারে আছে সমস্যা নাই কার্ড সহকার দিয়ে দেব আচ্ছা কার্ড আছে তো যেই পাশে লাল দেখতে আরেকটা আছে এটা এটা জার্সি ভাইয়া জার্সি জি আকার আকৃতি ছোট মনে হচ্ছে মিনি জার্সি এটা মিনি জার্সি প্রথম বাচ্চা আছে দুইটি দাঁত আছে সঙ্গে বকনা বাচ্চা আছে এই যে বকনা বাচ্চা জি আচ্ছা তো বাচ্চাটা তো বেশ বড় সরো মনে হচ্ছে হ্যাঁ বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা আছে কতদিন বয়স আছে হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা আছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 15 দিন 15 দিন জি তাহলে সারা দিনে কতটুক দুধ হয় সারা দিনে মনে করেন 13-14 টা আসতেছে 13-14 জি আপনি এখানে আসলে কি দহন করে দিতে পারবেন দেখা দিতে পারবো আচ্ছা দাম পড়বে কেমন এটা দাম চাচ্ছে 125,000 টাকা 115,000 হলে বিক্রি করা যাবে 115 হলে বিক্রি করবেন 25 দাম চাচ্ছেন দুধ দেখে তারপরে দরদাম করে নিতে দেখে দরদাম করে দিতে পারবে আচ্ছা আপনি সবগুলো গাবি তাই জি আচ্ছা এই পাশে যেটা আছে এটা শাহিয়াল এটা সিন্ধি শাহিয়াল আচ্ছা তো এটা বোধহয় আগের পর্বেও দেখছিলাম হ্যাঁ এটা এই একটা গরু আছে আমার কাছে আগের গরুগুলো সব বিক্রি হয়ে গেছে আচ্ছা তো আগের পর্বে এটা কি বলছিলেন এটা বলছিলাম 6 মাস যায় 7 মাসে প্রেগনেন্ট আচ্ছা প্রথম প্রথম দাঁতে নাই এখনো এখনো দাঁতে নাই জি না আচ্ছা তো কেমন দাম চাইছিলেন এর দাম চাচ্ছে 125,000 টাকা 125,000 একটু কম বেশ করে বিক্রি করবেন করা যাবে কিছু আচ্ছা এই পাশে আরো দুটো গাবি আছে এই পাশে গাবি আছে এটা প্রেগনেন্ট বাচ্চা নাই এটা বাচ্চা নাই এখন হাত পা না দুধ হচ্ছে মনে করেন দুই বেলা দি 5 লিটার দুধ আসতেছে গোড়া গাব আছে এটা 3.5 মাস 3.5 মাস জি 5 লিটার দুধ জি আচ্ছা তো এটা কতদিন পর্যন্ত এরকম দুধ থাকবে 7 মাস পর্যন্ত দুধ দোয়ানে যাবে তারপরে দুধ হবে কিন্তু দোয়ানে যাবে না আচ্ছা 3 মাসের গাবে যদি 5 লিটার হয়ে যায় তাহলে তো আরো কমে যাবে তাহলে হ্যাঁ আরো কমবে আস্তে আস্তে কমবে আচ্ছা তো এটা কেমন দাম পড়বে এর দাম চাচ্ছে 80,000 টাকা 80,000 টাকা আচ্ছা মানে সারা একদম অল্প টাকা দিয়ে করতে চায় তারা এগুলো নিতে পারবে হ্যাঁ আচ্ছা এটাই আর সবশেষে বোধহয় এটা কি দেশি গাবি নাকি না না এটা দেশি না এটা করস করস জি আচ্ছা এইটা গাবিটার বয়স এটা বয়স 4 দাঁত 4 দাঁত জি আচ্ছা এটা কেমন দাম এটা দাম চাচ্ছে 75,000 টাকা 75,000 টাকা 75,000 টাকায় আপনার গাবি পাওয়া যাবে 3 মাসের প্রেগনেট এটা 5 লিটার দুধ দুই বেলা 5 লিটার দুধ পাবে 5 লিটার দুধ আর 3 মাসের প্রেগনেট জি আচ্ছা তো মহিদুল ভাই আপনি তো গাবিগুলো দেখলাম জি আপনি আসলে গাবিগুলো কিভাবে লালন পালন করতেছেন এই বিষয়ে আমাদের একটু বলেন তো জি
লালন পালন মনে করেন যে গাভীগুলি মনে করেন গ্রাম থেকে যাচাই বাছাই করে নিয়ে আসি, আমি যত্ন মত্ন করি আর কি, মোটামুটি মনে করেন এই কিছুদিন রাখার পর যত্ন মত্ন করি আমি ধরেন এই খামার থেকে আস্তে আস্তে সেল করতেছি। আচ্ছা, ক্রেতারা আসলে দুধ দেখে, দুধের গাভীগুলি দুধ দেখা গ্যারান্টি ভাবে সে আমার বাসায় থাকি, দুধ দোয়া দেখে নিতে পারবে সমস্যা না। আচ্ছা, দুধ নেই তো বর্তমানে সব থেকে বেশি প্রয়োজন বলে হচ্ছে এগুলি। ভাই আমি ভাই কিতা ভাইরে বলবো যে আপনারা ভুল করবেন না, আপনারা ভুল করবেন না, যদি কালে মানুষ অনেকে মানুষকে অনেক খামার আলাদা দেখি যাচাই বাছাই করি, মনে করেন যদি হয় 10 লিটার কচ্ছে 15 লিটার, কিন্তু আপনারা সরজমিনে দেখবেন যে গাভীটা দেখবেন, বাচ্চা দেখবেন বা উলান পালানগুলি দেখবেন যে সত্যি দুধটা তার উলানে আছে কিনা বা দুধ হচ্ছে কিনা, দুধ তো সরাসরি দুধ হয় কিনা এগুলো দেখার কিছু আছে। যে পালান দেখলে বোঝা যাবে, অনেক গাভী দেখলে বোঝা যাবে যে তার দুধ আছে কিনা, খালি গায়ে আর বাচ্চা দেখলে আপনারা পাগল হবেন না। আপনারা সরজমিনে দেখবেন, আসতে না পারলে পরেও আপনারা দেখবেন উলান পালান বাচ্চা গাভী দেখবেন যে দুধ আছে কিনা, গাভী দেখলে বা উলান দেখলে বা বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে অনেক গাভীটার কটুক দুধ আসতে পারে। এটা অনেক খামার আলার আপনারা মুখের কথা বিশ্বাস করলে হবে না, মুখের কথা নিজে দেখে যাচাই বাছাই করে নিতে হবে। যেমন আমার এই গাভীটা মনে করেন উলান, এক উলান দেখলে বুঝতে পারবে অনেক লোক যে দুধ আছে কিনা, তো এইগুলি সবাই তো বোঝে না, এগুলি বুঝতে হবে। খালি খামার আলার মুখের কথা মতন আপনারা পাগল হবেন না, পাগল হলেই তো বিপদ, পাগল হলেই বিপদ, মানে এইটালেই আরো গাওয়া শোনা বেশি হবে, এইটালেই মানুষ ঠকবে বেশি। কিন্তু আপনারা সরজমিনে দেখবেন গরুর গাভী দেখবেন, গাভীর পালান দেখবেন, বাচ্চা দেখবেন যে দুধ তার উলান পালানগুলো চারটা ঠিক আছে কিনা, গাভী সুস্থ আছে কিনা। আমি ভাইরে বলবো যে ভাই আপনারা ঠকবেন না, আপনারা দেখি যাচাই বাছাই করে কিনবেন, এটাই তো। ঠিক আছে মহিদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাভীগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।